আসসালামু আলাইকুম। আসলে অনেকেই জানতে চাচ্ছেন যে ঘাস আমি কিভাবে সংরক্ষণ করি, কারণ মাঝে অনেক বৃষ্টি ছিল, আপনার বৃষ্টির জন্য ঘাস পাওয়া যাচ্ছিল না, এবং সামনে শীত, শীতের সময় ঘাস পাওয়া যায় না। তো এই যে আজকে মিল্কির ঘাস চলে আসছে, অলরেডি মিল্কি খেয়েছে, খেয়ে এসে এখন ঘুমাতে গেছে, মানে রেস্ট নিতে গেছে আর কি। তো এই যে ঘাসটা চলে আসছে আপনার বিকেলবেলা, আমি এটা অনলাইনে কেনাকাটা করি, মানে ঘাস আমি অনলাইন থেকে কিনি। এটা হচ্ছে আপনার দূর্বা ঘাস। আসলে মিল্কি যখন ছোট ছিল তখন ও দূর্বা খেতে পছন্দ করতো না, তো এখন মিল্কি দূর্বা খেতে পছন্দ করে। আসলে ওদেরকে যাই অভ্যাস করাবেন ওরা তাই, মানে কি বলে যে ওটাই সে করবে, কিন্তু সময় লাগবে। হ্যাঁ, ওটা সময় লাগবে। এই হচ্ছে দূর্বা চিকন ঘাস। এখন রাত হয়ে গেছে, ঘাসটা আমাকে বিকেলে দিয়ে গেছে, তো এখানে প্রায় 2 কেজির মতো ঘাস আছে। তো এই ঘাসটা আপনারা এখন হে হিসেবে কিভাবে সংরক্ষণ করবেন, এই ঘাসটা আপনারা জাস্ট এখন যেহেতু রাত, তো আমি অল্প কিছু ঘাস আপনার ই করব, মানে ওয়াশ করব, ওয়াশ করে ঝাঁপিতে রেখে দেব, ঝুড়িতে রেখে দেব ঘাসগুলো। এই যে এই ঘাস, তো ঝুড়িতে রেখে দেব। রেখে দেওয়ার পর বাদ বাকি ঘাস আমি এভাবেই পলিথিনে মুখ না বেঁধে জাস্ট 2টা পলিথিন আমি এটা উঠিয়ে রাখবো। দেন কালকে সকালবেলা এই ঘাসগুলো সবগুলো ওয়াশ করার পরে, 2 কেজি ঘাস ওয়াশ করার পরে আমি এটা রোদে শুকাতে দেব। হালকা শুকানোর পরে আমি ঝুড়িতে সংরক্ষণ করি। আচ্ছা, এই হচ্ছে ঝুড়ি, মিল্কির ঝুড়ি। আপনি এমন ঝুড়িতে হে রাখবেন যে ঝুড়িতে আপনার হেটা মধ্যে আলো বাতাস পাচ করে। তো এই হচ্ছে হে, এই হেটা একটু মানে 7 দিন হয়ে গেছে, কারণ আমি 7 দিন অন্তর অন্তর ঘাস আনাই, ঘাস আনি, এনে হে করে রাখি। এই যে হে হে হয়ে গেছে, এটাই ওরা সারাদিন চাবাবে এবং ওদের দাঁত ভালো থাকবে। আলহামদুলিল্লাহ আমার মিল্কের এখন পর্যন্ত 2.5 বছর বয়স, দাঁতে প্রবলেম হয়নি, কারণ সে সারাদিন হে চাবায়। এবং এমন ঝুড়িতে আপনি হে রাখবেন যে ঝুড়িতে আপনার আলো বাতাস পাচ করে এবং হে সারাদিন খেতে পারে। তো মিল্কি সারাদিন এটার পাশে শুয়ে শুয়ে হে টেনে টেনে হে খায়। তো আমি এভাবেই ঘাসটা এনে এভাবে ওয়াশ করে রোদে শুকিয়ে হে বানাই। দেখেন কত সুন্দর দূর্বা, একদম মিল্কি এটা খুবই পছন্দ করে, মাত্র সে খেয়ে গেল। আর এখানে দেখেন এই যে কলমিগুলো আছে, এগুলো সব ফেলে দেবো, এবং অবশ্যই কলমি দিবেন না। হ্যাঁ, কখন আমি মিল্কি কখনোই মানে ছোটোর সময় কলমি দিয়েছি, তখন আমি বুঝতাম না, তো এখন মিল্কি সেই 4 মাস বয়সে কলমি খাওয়া ছেড়ে দিয়েছে, এখন আর সে তারপর থেকে সে কলমি কোনো খায়নি, যার কারণে কৃমির প্রবলেম হয় না। তারপর আমি 3 মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে নিয়ে তাকে কৃমির ওষুধ খাওয়াই। তো এই যে ময়লাগুলো আছে, এগুলো আমি এখন বসে বসে বাছবো, মানে ক্লিন করব এই আগাছাগুলো। দেন আমি ঘাস 2টা পলিথিনে জোগাড় করে মানে প্যাকেট করে রাখবো, আর বাদ বাকিগুলো আমি ওয়াশ করব। ঠিক আছে, তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস কমেন্টস করবেন, আমি জানিয়ে দেব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।